হ্যালো ফ্রেন্ডস, তো অনেকদিন বাদে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি আজকে দেখাবো আমি অফিস থেকে ফেরার পর রাত অবধি কী কী করি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এ আমি এখন চলে যাচ্ছি বাজারে, বাজার করতে। যেটাই রান্না হবে সেটা আমি কিনে নিয়ে আসব। প্রথমেই চলে যাচ্ছি মাছের দোকানে। এই দোকান থেকে আমি বেসিক্যালি মাছ কিনে থাকি, আর এখান থেকে আমি মাছটাও নিয়ে নিয়েছি। তারপর আমি চলে যাব সবজির দোকানে, যেটা যেটা দরকার সেটা সেটা নিয়ে নেব। নিয়ে আমি বাড়ি চলে আসব। দেন বাড়িতে এসে আমি কিছু টিফিন করব। তো টিফিনে এখানে আমার মুড়ি, ছোলা আর দুটো পেঁয়াজি ছিল, যেটা আমি খেয়ে নিয়ে তারপর চলে গেছিলাম রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে আমি তাড়াতাড়ি করে মাছটা ভিজিয়ে নিয়েছিলাম। রান্না করেছি মাছের ঝোল আর ভেন্ডি ভাজা। তো অনেকদিন ধরে ভিডিও টিডিও কিছু দেওয়া হয় না। আসলে আমি অফিসে গেলে বা কাজের মধ্যে থাকলে আমার আর ভিডিও শ্যুট করা হয় না, আর ইচ্ছেও করে না সারাদিন পরে যে কিছু ভিডিও করি। তো সেরকমভাবে আমি ভিডিও একটা দেই না। তো এই দেখো কড়াইতে তেল দিয়ে আমি ঝটপট করে মাছগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি রান্নাটাও সেরে নেব। তার মধ্যে বাবুও চলে আসবে, খুব লেটও হয়ে গেছিলো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো রান্নার পর আমি তোমাদের একবার দেখাচ্ছি। এই দেখো আমি রান্না করেছি মাছের ঝোল, ভেন্ডি ভাজা, সাথে বেগুন পোড়া। বেগুন পোড়াটা আমার খেতে ইচ্ছা করছিলো তাই আমি করে নিয়েছিলাম, অল্প করেই করেছিলাম। ওটা ছোটো দেখে বেগুন পোড়া দিয়েছিলাম, তারপরে এই ভাতটা রেডি করে আমরা খেতে নিয়েছিলাম। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট।